ألفيت على الحسن العبقا فالورد تضوع واعتنقا حسن يا رب لنا الخلقا. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الامين وعلى آله واصحابه اجمعين أما بعد في مسلم هاي আমরা ধারাবাহিকভাবে মুমিনের উত্তম চারিত্রিক বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করছিলাম আমাদের আজকের আলোচ্য বিষয় হল প্রতিবেশীর সাথে সদাচার করা তাদের হক আদায় যত্নবান হওয়া দুঃখজনক হলেও সত্য বর্তমানে আমরা যে সমাজ ব্যবস্থায় অভ্যস্ত দিন দিন এর অধিবাসীরা কেমন জানি যান্ত্রিক হয়ে উঠছে শুধু নিজেদের স্বার্থ সিদ্ধির পেছনে ব্যস্ত সময় কাটাচ্ছে ইট পাথরের দালানে থাকা মানুষেরা যেন আজ অনুভূতিহীন কলের পুতুল পাশের ফ্ল্যাট কিংবা পাশের বাড়ির প্রতিবেশীদের বিপদ আপদে তাদের কাছে ছুটে যাওয়া তাদের সুখ দুঃখের সঙ্গী হওয়া তো দূরের কথা আমরা অনেকেই আজকাল আমাদের কাছের প্রতিবেশীকেও চিনি না তাদের সাথে পরিচিত হয়ে উঠতে চাই না অথচ প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করা তাদের খোঁজ খবর নেয়া বিপদে আপদে সুখে দুঃখে তাদের পাশে থাকা প্রত্যেক মুসলমানের কর্তব্য আল্লাহ সুবহান হুয়া তাআলা বলেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبذى القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا الله এবং পিতামাতার সাথে সদাচরণ করো আর সদাচরণ করো নিকট আত্মীয় এতিম মিসকিন নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী পার্শ্বে অবস্থিত সঙ্গী পথিক ও তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের সাথে নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন না যারা গর্ব করে অহংকার প্রদর্শন করে প্রতিবেশীদের প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্ব আরোপ করে রাসূলুল্লাহসাল্লাহু আলী মাসাল্লাম বলেছেন মাং কানু মিনু বিল্লাহ ইওয়া ইউক্রিম যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি iman রাখে সেজন তার প্রতিবেশীকে সম্মান করে সহি বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাযাল জিব্রিল ইউসিনি বিল জার হাতা যানন্তু анহু সাইওয়ারিস জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বদা আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত পরিমাণে উপদেশ দিতেন এমন আমার মনে হতো শীঘ্রই তিনি প্রতিবেশীকে সম্পদের উত্তরাধিকারী বানিয়ে দিবেন তো যেরূপ উত্তম আচরণ করলে প্রতিবেশীদের পরস্পরের মাঝে হৃদতার সম্পর্ক গড়ে উঠবে রাসুল্লাহ সাল আলী মুমিনদেরকে সেরূপই আচরণ করার জন্য আদেশ করেছেন প্রিয় ভাই বোনেরা প্রতিবেশীর কাছে একেবারে সাধারণ কিছু হাদিয়া পাঠিয়েও আমরা তাদের মন জয় করতে পারি এবং বোখারির আল আদাবুল মুফরাদ গ্রন্থে এসেছে রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন ইয়া আবাগর ইদা তাবাক্তা মারাকাতান ফাকসির মা আহা ও তাহা রানাক হে আবুজার যখন তুমি তরকারি রান্না করো তখন একটু বেশি পানি দিয়ে ঝোল বেশি করো এবং তোমার প্রতিবেশীর হক পৌঁছে দাও আর এটাও খেয়াল রাখতে হবে প্রতিবেশীদের পক্ষ থেকে আমাদের নিকট যত সামান্য পরিমাণ বা সাধারণ জিনিসই হাদিয়া আসুক না কেন তা হাস্যজ্জ্বল মুখে খুশি মনে গ্রহণ করা উচিত তাদেরকে কোনোভাবেই হেও প্রতিপন্ন করা যাবে না সহি বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া নিসা আল মুসলিমাত মুসলিম মহিলাগণ কোনো প্রতিবেশিনী যেন তার প্রতিবেশিনীকে হে প্রতিপন্ন না করে অর্থাৎ তার হাদিয়া ফিরিয়ে না দেয় যদিও তা বকরির পায়ের খুর হুক না কেন এমনি ভাবে প্রতিবেশীদেরকে কোন ধরনের কষ্ট দেওয়া থেকেও রাসূল সাল্লাল্লাহু আলি হুয়াসাল্লাম আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন সহি বোখারিও মুসলিমে বর্ণিত হয়েছে রহসুল্লাহ সাল্লাল্লাহু আলী হুম সাল্লাম এরশাদ করেছেন মঙ্কান মিনু বিল্লাহি ওয়ালিয়াহ মিলাখের ফালে আ ইয়ু জি জারা যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতিমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় সহি মুসলিমে এসেছে রসূত সাল্লাল্লাহু আলী হুয়াসাল্লাম বলেন লা ইয়া দখলুল জেন্নাথ মান্লা ইয়া মানুজা রুহু বাবা ই কাহু ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না প্রিয় মুসলিম ভাই বোনেরা একটু চিন্তা করে দেখুন আমরা আমাদের প্রতিবেশীদের সাথে কেমন আচরণ করছি আমরা কি ব্যাপারগুলো লক্ষ্য করি আমাদের কোনো আচরণের কারণে আমাদের কোনো কাজের কারণে তারা কষ্ট না পাক খাবার খাওয়ার সময় কি কখনো একটু চিন্তা করি আমাদের প্রতিবেশীরা কেমন অবস্থায় দিন কাটাচ্ছে তাদের মাঝে কেউ অভুক্ত থেকে কষ্ট পাচ্ছে না তো দেখুন যে মুমিন তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় থাকে তার ব্যাপারে রাসুল্লাহসাল্লাহু আলি হোসাল্লাম কত শক্ত ভাষায় বলেছেন লাইসেল মো মিনু বিল্লাহু জা ইয়ান ইলা জাম্বি যে ব্যক্তি তৃপ্তি সহকারে পেট পুড়ে খায় অথচ তার পাশেই তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে সে ইমানদার নয় সুতরাং হে মুসলিম ভাই বোনেরা আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের কোনো প্রতিবেশী যেন খাবারের অভাবে অভুক্ত থেকে কষ্ট না পায় টাকা পয়সার অভাবে চিকিৎসা বা মৌলিক প্রয়োজনগুলো পূরণ থেকে বঞ্চিত না হয় বিশেষ করে আমাদের কোনো আচরণের দ্বারাই তারা যেন কষ্ট না পায় আর তাদের সাথে মন্দ আচরণ নানাভাবে হতে পারে যেমন তাদের অনুমতি না নিয়ে তাদের বাড়ি হতে নিজ বাড়িকে উঁচু বা বহুতল করে তাদের বাড়িতে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা বাড়ি জানালা তৈরি করে তাদের বাড়ির লোকদের পর্দার ক্ষেত্রে বরাবর ব্যাঘাত ঘটানো বিরক্তিকর শব্দ দ্বারা তাদের কষ্ট দেয়া বিশেষ করে ঘুম আরামের সময় চেঁচামেচি ও বিরক্তিকর আওয়াজ করে তাদের ঘুমে ব্যাঘাত ঘটানো এমনকি তাদের ঘুমের সময় নিজ বাড়ির সাউন্ড বক্সে জোরে তেলাওয়াত বা ওয়াজ চালানোটাও তাদের কষ্ট দেওয়ার অন্তর্ভুক্ত এমন কিছু শুনতে হলে আমরা এমন ভাবে শুনবো যাতে অন্যদের স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত না ঘটে কিন্তু আজকালকার অবস্থা তো হচ্ছে এমন ওয়াজ মাহফিল গভীর রাত পর্যন্ত মাইকে উচ্চ আওয়াজে ওয়াজ চালাতে থাকে এতে কত ছোট শিশুদের কত অসুস্থ ব্যক্তিদের ঘুমোতে কষ্ট হয় সেটা কয়জনে খেয়াল করে এমনি ভাবে ওয়াজের নির্ধারিত সময় ছাড়া সারা দিন ধরে মাইকে গজল, 나শিদ ইত্যাদি বাজিও অন্যদের কষ্ট পৌঁছানো ঠিক নয়। হ্যাঁ, আপনি হয়তো অবসর আছেন তাই বিরক্ত হচ্ছেন না কিন্তু আপনার কোনো প্রতিবেশি হয়তো অসুস্থতা কিংবা ব্যস্ততার দরুন এতে খুবই বিরক্ত বোধ করছে। যদিও বাজ্যিক নজরে আপনার কাছে মনে হবে আপনি ভালো কাজই করছেন। না ভাই ইসলাম আপনাকে বলেনি আপনার প্রতিবেশীদের কষ্ট দিয়ে এভাবে কোনো কিছুর আয়োজন করতে আপনি এমনভাবে মাইক ব্যবহার করুন যাতে মাইকের সাউন্ড মাহফিলের নির্দিষ্ট পরিসরে সীমাবদ্ধ থাকে এমনি ভাবে আশপাশের মসজিদে জামাত চলাকালীন সময়ও সব ধরনের মাইক ব্যবহার থেকে বিরত থাকতে হবে এটা তো ওয়াজ মাহফিলের ব্যাপারে বললাম আরো আশ্চর্যজনক ব্যাপার হলো বিভিন্ন উৎসব অনুষ্ঠানে বিয়ে বাড়িগুলোতে সাউন্ড বক্স লাগিয়ে কত যে শয়তানি কর্মকাণ্ড ঘটিয়ে প্রতিবেশীদের কষ্ট দেয়া হয় তার ইয়ত্তা নেই আল্লাহ আয়াজ গুনাহ তো করা হচ্ছে তাও আবার প্রকাশ্যে সবার সামনে আনন্দ উল্লাসের সাথে গুনাহে মেতে উঠা হচ্ছে কতটা অধপতনে পৌঁছলে মুসলমানের সন্তানেরা এমন প্রকাশ্যে গুনা আর নির্লজ্জতার দুঃসাহস দেখাতে পারে তো বলছিলাম কোনোভাবেই প্রতিবেশীদের কষ্ট দেয়া যাবে না তাদের সন্তানদের মারধর করা কিংবা তাদের বাড়ির দরজায় ময়লা আবর্জনা ফেলা জোর খাটিয়ে প্রতিবেশীর সীমানা বরাবর গাছ লাগানো ইত্যাদি এমন আরও অনেকভাবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া হয় আমাদের এগুলো থেকে বেঁচে থাকতে হবে যদি আমরা নিজেদের মুসলিম দাবি করি সহি বোখারিতে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহসাল্লাহ লাহ আলী হুসাল্লাম আল্লাহ তাল নামে শপথ করে বলেছেন অ লাহি লা আ ইউ মিনু প লাহি লা ইউ মিনু প লাহি লে আ ইউ মিনু কেলা ও আমাই ইয়া রাসূল আল্লাহ অ লা আল্লাহ দি বাবা এ কাহু আল্লাহর শপথ সে মুমিন নয় আল্লাহর শপথ সে মুমিন নয় আল্লাহর শপথ সে মুমিন নয় জিজ্ঞেস করা হলো কে সে ব্যক্তি ইয়া রাসুল আল্লাহ তিনি বললেন যার প্রতিবেশী তার অত্যাচার হতে নিরাপদে থাকতে পারে না আর হাদিস থেকে এটাও স্পষ্ট যে অন্য কোন মানুষের হক নষ্ট করার চেয়ে প্রতিবেশীর হক নষ্ট করা অনেক মারাত্মক অপরাধ প্রতিবেশীদের স্ত্রী কন্যাদের সাথে উত্তক্ত মূলক কোন আচরণ করা পর্দার খেলাপ করে তাদের সাথে কথাবার্তা বলার চেষ্টা করা তাদের দিকে নজর দেয়া প্রতিবেশীর অনুপস্থিতিতে তাদের ঘরের নারীদের সাথে বেবিচারের সুযোগ নেওয়া এসব অতি মারাত্মক কবিরা গুনা প্রতিবেশীদের সাথে এহেন অপকর্মের গুনা অন্যদের সাথে অপকর্ম করার তুলনায় অনেক গুরুতর এবং বোখারি রাহিমাউল্লাহ তার আল আদাবুল মুফরাদ গ্রন্থে বর্ণনা করেছেন মেকদাদিবনুল আসবাদিয়াল্লাহু তালানহু বলেন আলা রসূলুল্লাহসাল্লাহ্লাহু আলি মুহসাল্লাম সাহবাহু আনিস জীনা قالوا حرام حرمه الله ورسوله فقال لان يزني الرجل بعشر نسوه ايسر عليه من ان يزني بامراه جاره وسالهم عن السرقه قالوا حرام حرمه الله عز وجل ورسوله فقال لان يسرق من عشره اهل ابيات ايسر عليه من ان يسرق من بيت جاره রাসুল সাল আগনকে বেবিচার সম্পর্কে জিজ্ঞেস করলেন তারা বললেন বেবিচার হচ্ছে হারাম আল্লাহ আজ্জা ও তার উহাকে হারাম সাব্যস্ত করেছেন তখন তিনি বললেন দশজন নারীর সাথে কোন ব্যক্তির বেবিচারে লিপ্ত হওয়া তার প্রতিবেশীর স্ত্রীর সাথে বেবিচারে লিপ্ত হওয়ার তুলনায় সামান্য অপরাধ অতপর রাসূল সাল্লাল্লাহ ও আলী তাদেরকে চুরি সম্পর্কে জিজ্ঞেস করলেন তারা বললেন চুরি হচ্ছে হারাম আল্লাহ আজ জাবাজল তার রাসূল হারাম সাব্যস্ত করেছেন তখন তিনি বললেন কোন ব্যক্তির দশ ঘরে চুরি করা তার প্রতিবেশীর ঘরে চুরি করার তুলনায় সামান্য অপরাধ কি উপস্থিতি অনেক অসাধু লোক আছে যারা প্রতিবেশীর অনুপস্থিতির সুযোগে রাতে তার ঘরে প্রবেশ করে এবং অপকর্মে লিপ্ত হয় তাদের মালামাল চুরি করে এসব লোকের জন্য এক বিভীষিকাময় দিনের শাস্তি অপেক্ষা করছে প্রিয় মুসলিম ভাই বোনেরা বস্তুত কার আচরণ কেমন সে কি সদাচারী না মন্দ আচরণকারী তা তার প্রতিবেশীদের কথার মধ্যে ফুটে উঠে মুসনাদ আহমদ ও সহিহ ইবনে 히ব্বানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ আমি ভালো আচরণ করলাম না মন্দ আচরণ করলাম তা কি করে বুঝবো তিনি বললেন ইদা সামিআতা জীরাানাকা ইয়াকুলুন ক্বাদ ফাকাদ আহসান্ত ওয়া ইদা সামিআতা হুম ইয়াকুলুন যখন তুমি তোমার প্রতিবেশীদেরকে বলতে শুনবে তারা তোমার সম্পর্কে বলছে তুমি ভালো আচরণ করে থাকো তখন বুঝবে তুমি ভালো আচরণ করছো আর যখন তাদেরকে বলতে শুনবে তুমি মন্দ আচরণ করে থাকো তখন বুঝবে তুমি নিশ্চয়ই মন্দ আচরণ করছো তাই আসুন হে মুসলিম ভাই ও বোনেরা প্রতিবেশীদের সাথে মন্দ আচরণ নয় তাদের কষ্ট দেয়া নয় তাদের হক নষ্ট করা নয় বরং আমরা ইসলামের নির্দেশ মেনে তাদের সাথে ভালো ব্যবহার করি সুখে দুঃখে বিপদ আপদে তাদের পাশে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিবেশীদের সাথে সদাচরণ করার তৌফিক দান করুন আমিন আিরুদা আওয়ানা আলামিন